বাংলাদেশে নারীদের প্রতি অনাচার অত্যাচার বন্ধ ও সমাজ থেকে নারীর প্রতি বৈষম্য দূরীকরণের আহ্বান জানিয়ে ফ্রান্সের একমাত্র মহিলা সংগঠন বিকাশিত নারী সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহির জানান, শনিবার প্যারিসের শেফরন ফোর্থুর এক অভিজাত মিলনাতনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এই আহ্বান জানানো হয়। সংগঠনের সভানেত্রী তৌফিকা শাহেদের প্রাণবন্ত উপস্থাপনায় এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হজরত আলী খান, ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু সহ প্যারিসের সামাজিক সংগঠন নেতারা। এ সময় বক্তারা বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাংলাদেশে